বন্ধু সন্তানকে আলেম বানাও। আমি আজকে আপনাদের দেখানোর জন্য আমার দুইটা বাচ্চা নিয়ে আসছি, আমার দুই ছেলে, আমার দুই বাপ। দাঁড়াও একটু, ওদের জন্য একটু দোয়া করবেন। আমি চাইলে ডাক্তার বানাতে পারতাম, চাইলে ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট বানাতে পারতাম, আমি সেই লাইনে পড়াই না। আমি এদের দুইজনকে মাদ্রাসায় পড়াই, এদের দুইজনকে মাদ্রাসায় পড়াই। দোয়া করবে? একটা এখন কওমি মাদ্রাসার প্রথম জামাতে পড়ছে, আর একটা মাত্র শুরু করছে, ছোট মানুষ আসতে চায়, মাহফিলে যাবে না। তো মাহফিলে যেহেতু আসতেই চায়, নিয়ে আসলাম, একটু দোয়া করে দেন আল্লাহ যেন এদেরকে দ্বীনের বড় আলেম আর খাদেম বানায় দেন। আমার সন্তানদের টাকা হোক চাই না, কোটি কোটি টাকার মালিক হোক চাই না, আমি চাই আমার সন্তানটা আল্লাহর দ্বীনের খাস খাদেম হয়ে যাক। আপনারও আপনার সন্তানটাকে দিনের খাস খাদেম বানায় ফেলার নিয়া। টাকা আরাম হবে না, ক্ষমতা আরাম হবে না, কথা কারণা কেন ঠিক কিনা, সম্মান আমাকে হুজুর গুর কম না, হিসাব নিলা আমাকে সম্মান আরো বেশি। তোমরা যত বিরুদ্ধে কইবা আমাকে হুজুর গুর সম্মান আরো বাড়বে, কথা কারণা কেন। এদেশের আল্লামা মামুনুল হককে কয় ধরেছেন তুমি, এবং তোমরা বিরুদ্ধে কয় আরো বেশি স্নেহ আমাদের দিলের মধ্যে তোমাদের বিরোধিতা মান, বরঞ্চ দিল ভরা মহাব্বতার ভালোবাসনীয় কথা, দিল ভরা মহাব্বতার ভালোবাসনীয় কথা বলি। হৃদয়টা কান্নায় ফেটে যায়, চোখের সামনে মানুষগুলো দেখছে জাহান্নামের দিকে রওনা করছে। এই জন্য কথাগুলো বলি, বিশ্বাস হয় কিনা আপনাদের জানি না, আপনাদের খারাপ লাগে কিনা জানি না, একটু দিনের বুঝ যদি আসে এই কথা, এই চিন্তা করে দুই চারটা কথা বলি, এছাড়া ভিন্ন কোনো নিয়ম না। আল্লাহ আমাদের সকলকে জান্নাত বাস করো কান্না আমি বিশ্বনবী রহমতুল্লিল আলামিন ডাক দেয়, কে কে যাইবা যুদ্ধের ময়দানে যাইবা, কাতার করে দাঁড়ায় যাও। কাতারের মধ্যে দাঁড়ায় গেছেন একজন ছোট ভাই, একজন বড় ভাই, দুইটা ভাই কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। আমার নবী আসতে করে দেখলেন তাকে, এক পরিবার থেকে দুইজন দেখা যায়। আমার নবী ডাক দেয়, না না, তোমাদের দুইটা ভাই সাইজে খুব ছোট, তোমাদের দুইজনকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, একজন হলেন মুআজ আর একজন হলেন মুআযিজ। দুইটা ভাই আসতে করে, ছোট ভাই নবীজি কথা বলার সাথে সাথে আসতে করে কাতার থেকে বের হয়ে গেলেন, বড় ভাই উড়ান গুড়ের মধ্যে ভর করে অন্যান্য সাহাবীদের সাথে কাতারটার সাইজ মিলাইয়া ডাক দেয়, পয়গম্বর তাকায় তাকায় দেখেন আমার আমার আমিও তো আপনার অন্যান্য সাহাবীদের মতো লম্বা, আপনি একটু তাকাইয়া দেখেন না, আমিও তো আপনার অন্যান্য সাহাবীদের মতো লম্বা, আমারও যুদ্ধের ময়দানে নিয়ে যা। আবু আল্লাহর নামে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আসতে পারে বাহানা দেইকা বড় ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখা এনেছে। ছোট ভাই নবীজির চারি দিকে দিকে ঘুরে চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পালায়। আমার নবী ডাক দেয়, কিরে মুহাফিজ কেন তুমি কান্দো? মুহাফিজ বাচ্চা মানুষ দ্বারা ডাক দেয়, পয়গম্বর আমার বড় ভাইয়ের সাথে ভাইটা আপনার সাথে যুদ্ধের ময়দানে যায়, আমি কি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারবো না? ওগুন বিজি আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের চেয়ে শক্তি আমার মোটেও কম? আমি আপনার যদি বিশ্বাস না হয় আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে একটু কুস্তি লাগাইয়া দেন। আল্লাহ নবী বুঝতে পারলেন, নবীজির সাথে সাথে ডাক দেয়, কাজ করো তোমরা দুইটা ভাই কুস্তি লাগাই যাও, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের কুস্তি লাগাইয়া দাও। আর কথা বলার সাথে আমিও ভালো করে জানি, তুমিও ভালো করে জানো, তোমার চেয়ে শক্তি আমার অনেক কম, আমার চেয়ে শক্তি তোমার অনেক বেশি। ওগো ভাই তুমি যদি আমার ধরো আমি তোমার সাথে শক্তিতে পারবো না দুভাই, কিন্তু একটা ছোট্ট কাজ তুমি করবা, আমি যখন তোমার কলারের মধ্যে ধরবো তুমি নবীজির সামনে হুমড়ে খায় জমিনের মধ্যে কইরা যাইবা। ওগো ভাই বিয়াদবি হলে আমি তোমার বুকের উপরে ওইটা দেখাইব, শক্তি তোমার চেয়ে মোটেও কম, তোমার চেয়ে শক্তি আমার অনেক বেশি। বড় ভাই এটা
ছোট ভাইয়ের চোখের ইশারা বইটা ফলাইছে আমার নবী দূর থেকে দেখা দেখা মিষ্টি মিষ্টি হাসতেছে আস্তে করে ছোট ভাই বড় ভাইকে দৌড়ে পেরেছে দুইটা ভাই তাকায় তাকায় দেখি ছোট ভাইটা হঠাৎ করে বড় ভাইটাকে জমিনের মধ্যে সময়া ফলাইছে ছোট ভাইটা আস্তে করে বুকের উপরে ওইটা আমার নবীর দিকে তাকাইয়া ডাক দেয় নবী আমার একটু তাকাইয়া তাকাইয়া দেখেন না আপনার সাহাবীদের চেয়ে আমার মোটেও শক্তি কম নয় নবী আমার নামটাও যুদ্ধের ময়দানে লেখাইয়া না আমার নবী আস্তে করে সাহাবীদের ডাক দেয় মুহাফিজের নামটাও যুদ্ধের ময়দানে লেখাইয়া না দুইটা ভাইয়ের নামটা আমার নবী যুদ্ধের ময়দানে লেখাইয়া নিলেন নবীজির যুদ্ধ শুরু হবে হবে ভাব বিকাল সকাল বেলা দুইটা ভাইকে নবীজির তাবুর মধ্যে ডাইকা আস্তে করে ডাক দেয় রে মুআজ রে মুহাফিজ তোরা এত বাহানা করে কেন যুদ্ধের ময়দানে আসলি দুইটা ভাই চোখের পানি গুলো ছেইরা কম দি আর ডাক দেয় নবী আমার আপনার মনে আসেনি মক্কার কাফির মুশরিকরা আপনারে যখন মক্কায় থাকতে দেয় নাই আপনি হিজরত করে মদিনায় এসেছেন আমরা মদিনায় যেদিন আপনি গুলি দিয়ে ঢুকতেছিলেন আমরা মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আপনার দিকে কাতার করে দাঁড়াইয়াছিল নবীজি আমরা ছোট ছোট বাচ্চাগুলো আপনারে দেখতেছিলাম আপনি তাকায় দেখছেন আমাদের দেখতে বড় কষ্ট হয় এই জন্য আপনি উটের পিঠ থেকে লাফ দিয়ে আমাদের মধ্যে নেমে গিয়েছিলাম আমরা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আপনার ঘেরাও করে দাঁড়াইছিলাম আর আপনাকে কবিতা আবৃত্তি করে করে বরণ করেছিলাম সেদিন আমাদের বাচ্চার মাথার গরুর হাত হাত ফুলাইয়া মাথার উপরে আপনি চোখের পানি ছাইরা বলেছিলেন এর মদিনার কচি কচি বাচ্চারা তোরা আমার এত মহাব্বত করা আমার জীবন ভর এমন মহাব্বত করবি তোরকে আমার খবর জানা আমারে আমার মক্কার লোকজন গুরু তারাইয়া দিছে আমারে মদিনা মক্কায় থাকতে দেয় নাই আমার বাবা আমার চাচা মক্কায় থাকতে দেয় নাই আমার আত্মীয় স্বজন গুলো মক্কায় থাকতে দেয় নাই তোর জীবন ভর আমারে এমন করে মহাব্বত করবি নাকি হুজুর আমরা সেই দিন দুইটা ভাই নেতৃত্ব দিয়ে দাঁড়ায় বলেছিলাম পয়গম্বর আমাদের জীবন চলে যাবে আপনার যারা পরিমাণ ক্ষতি আমরা হইতে দেব না আজকে শুনলাম মক্কার কাফির মুশরিকরা নাকি আবু জাহালের নেতৃত্বে আপনার দুনিয়া থেকে বিদায় করার জন্য আসতেছি এজন্য আমরা দুইটা ভাই সিদ্ধান্ত নিয়ে বের হইলা আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় না কইরা আমরা দুইটা ভাই বাড়িতে ফিরব না আমিনু আরেকজন চলে গেছেন তার বাচ্চা একজন খুশি ছোট্ট মানুষ বাচ্চা মানুষ মাত্র 6 থেকে 7 বছর বয়স বাচ্চাটাকে কারো কাছে রেখে ওই জন্যই বাচ্চার মা দুনিয়ার থেকে আগে বিদায় হয়ে গেছে কোনো আত্মীয় স্বজন নাই একমাত্র তার বাবাই দুনিয়ায় ছিল নবী যখন বলেছেন মদিন যাওয়া লাগবে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য উকবা সন্তানটাকে কারো কাছে রেখে ওই জন্যই কারো কাছে বলে ওই জন্যই এমনকি সন্তানকে পর্যন্ত পড়ে যাওয়ার সময় উকবার হয়নি একা একা যুদ্ধের ময়দানে রওনা করেছেন উকবা বিকালবেলা খেলার ময়দান থেকে ফিরে খবর পায় বাবা আজকে যুদ্ধের ময়দান চলে গেছে ওকবার মনটা বড় চমৎকার খুশি মনটা বড় খুশি আমার বাবা যুদ্ধের ময়দানে কালিমার পতাকা বিজয় করার জন্য গিয়েছে আমার বাবা তো কিছুদিন পরে আমার নবীর সাথে আবার বিজয় পতাকা নিয়ে মদিনায় ফিরবে আমি সেই কয়েকটা দিন একটু অপেক্ষা করি এই খুশি মদিনার বারান্দায় ঘুমায় কারো কাছে খায় না তাই কেউ দিলে খায় না দিলে তো না খাইয়েই থাকে অনেকদিন পর আস্তে করে বদরের যুদ্ধ শেষ হয়ে গেল সাহাবায়ে কেরাম এক এক করে করে ঢুকতেছেন
বসে দৌড়ায় গিয়া রাস্তার সামনে দাঁড়াই এক একজন সাহাবীদের চারার দিকে তাকায় তাকায় দেখে আমার নবীও ডুবতেছেন আবু বকর সিদ্দিকও ডুবতেছেন ওমর ফারুকও ডুবতেছেন আলীও ডুবতেছে সব সাহাবীরা এক এক করে করে ডুবতেছেন মাসকাম থেকে পরিচিত অনেক কয়েকজন চাচাকে দেখাই দেন আবার কাউরে দেখি শরীরের মধ্যে রক্তের দাগ আবার কারো জখম হয়ে আছে কেউ বল্লমের দাগে আঘাত প্রাপ্ত হয়ে আছে আবার কেউ চাবুকের আঘাত আঘাত প্রাপ্ত হয়ে আছে সব সাহাবীরা এসে মসজিদে নববীর মধ্যে ঢুকে গেল আকবা বশির ইবনে আকবা আস্তে করে বাম দিকে সুন্দর করে তাকায় চারিদিক তাকাইয়া বশির দেখে সব দেখা যায় বাবার দেখা যায় না সমস্ত সাহাবীদের ফাঁক করে করে আমার নবীর সামনে দাঁড়ায় ডাক দেয় পয়গম্বর শুনেছি আমার বাবা নাকি আপনার সাথে যুদ্ধের ময়দানে গেছে আমার বাবা কখন আসবে গো নবী নবীর চোখ দিয়ে টক টক করে পানি পড়া আরম্ভ হয়েছে এই ছোট্ট বাচ্চাকে আমি কেমনে বলবো রে বাবা তোর বাবা দুনিয়ায় না আমার নবী আস্তে করে চেহারাটা ডান দিকে ঘোড়াইয়া বেড়াইছে ডান দিক থেকে চোখের পানি গুলো পড়ে আমার নবীর বসিস আবার আস্তে করে ডান দিকে গিয়ে নবী আমার বাবা কখন আসবে আমার নবী আস্তে করে বাপ দিকে চেহারা ঘুরে বলেছে বসির ওখানে গিয়ে ডাক দেয় নবী আমার বাবা কই বাবা কখন আসবে আমার নবী আর নিজের কন্ট্রোল রাখতে পারলেন না নিজের দিকে হা মাথাটা নিচু কইরা নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয় আমার নবী দুই চোখ দিয়ে পানি গুলো ছেড়ে কান্না শুরু করছে বসে ডাক দেয় নবী গ হঠাৎ করে নবীর কদমের মধ্যে জড়ে দেয়রা ডাক দেয় নবী আমার বারবার করে বলি আমার বাবাই কই আপনি জবাব দেন না ডানে আর বাবে তাকা আপনি কোনো কথা বলেন না আপনি কোনো কথা বলেন না নবীজি আপনি কথার উত্তর না দিয়ে বারবার করে নিচের দিকে তাকায় কেন কান্দে আল্লাহ রে কলেজেট্টু করে যুবক এই মস্তিষ্কের মধ্যে যারা বাবা হারা বানাইছো মা হারাইয়া বানাইছো ওই মানুষটার মতো দুঃখী মানুষ আল্লাহর জমিনে গজিয়ার দ্বিতীয় আমি আমার সন্তানগুলোর মাঝে মাঝে বলি রে বাবা তোরা তো চাইলে মাকে মা করে ডাক দিতে পারো আমি আজ দিয়া বড় কপাল বড় সন্তান আজকে 14টা বছর হয়ে গেল মাকে মা বলে ডাক দেওয়ার শুরু এইখানে যে সকল যুবকেরা আসাও মায়ের হাতে কত মজার মজার খাবার খাও আজকে 14টা বছর হয়ে গেল মার হাতের রান্না আমি আজাদি খাইতে পারি না আমি কেমনে তোমাদেরকে বুঝাবো রে যুবক আজকের মসজিদটার মধ্যে আমার মতো কার কার মা না একটু হাত গুলা উঁচা করে দেখা কার কার বাবা না তোমরা হাত গুলো উঁচা করে দেখা হাত গুলো তুলে রাখেন আমার যুবকের তাকে তাকে দেখে মারা মানুষ গুলো কেমনে কান্দে বাবা হারা মানুষ গুলো কেমনে কান্দে আরে যুবক তাকাইয়া তাকাইয়া দা স্টেজের মানুষ গুলোর দিকে তাকে দেখে যুবক চোখের পানি ছেড়ে কান্দে এদের ঘরে কারো বাবা নাই কারো ঘরে মা নাই যুবক ভাই যারা বাবার সাথে বেয়াদবি করো মায়ের সাথে বেয়াদবি করো আমি তোমাদেরকে কেমনে বুঝাবো
হাত গুলো নামাও কেবরাই তোমাদেরকে বুঝাবো আরে যুবক ভাই যাদের ঘরে বাবা আছে মা আছে আজকের এই মাহফিল থেকে ওয়াদা তুইরা বিদায় হইবা জীবনে কোনোদিন বাবা আর মায়ের সাথে বেয়াদবি করবা না বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবা না কারণ আমার নবী কয় আমার নবী চমৎকার করে বলেন হুমা জান্নাত কওয়াহু বারারু বাবা মাই তোমার জান্নাত আব্বা আম্মাই তোমার জাহান্নাম আবার আব্বা আল্লাহর খুশি করতে চাও তো আব্বা আম্মার খুশি করাও আব্বা আম্মা বেজার তো আমার মালিক বেজার বুঝির বাচ্চা মানুষ আমার নবীর দিক থেকে ডাক্তার ওগো পয়গম্বর আপনি এটা কেমন কথা বললেন আমার বাবা নাই ওই যে পশ্চিম আকাশের দিকে তাকায় দেখেন সূর্য ডুবতেছে গো নবী আমি আমার বাবার কোলে চলে চলে প্রতিদিন আপনার কাছে নামাজ পড়ার জন্য আসতাম নামাজ শেষ হয়ে গেল আবার বাবার কোলে চড়ে বাড়িতে যাইত গো নবী আমার বাবা আমারই গোসল করে দিত আমারে খাওয়াইয়া দিত আমারে পড়াইয়া দিত আজকে থেকে আমারে কে একটু গোসল করে দিবে আমারে কে একটু খাওয়াইয়া দিবে আমারে কে একটু কাপড় পরাইয়া দিবে গো নবী আল্লাহ নবীর চোখেও পানি বশিরের চোখেও পানি হঠাৎ করে আমার নবী দুইটা হাত বাড়ায় দিয়া চিল্লায় ডাক দেয় বশিরাজ বশিরাজ আমি নবী হয়তো তোর বাবাকে জান্নাত থেকে ফিরে আইনা দিতে পারবো না কিন্তু আমি নবী ওয়াদা করলাম যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আমি বাকি জিন্দেগির জন্য তোর বাবা হয়ে গেলাম আল্লাহু আকবার কানা মুআজার মুআজ্জিজ নবীর দিকে তাকায় ডাক দেয় নবী গো আমরা জন্য শপথ নিয়ে বাড়ি থেকে বের হয়েছি এই আবু জাহান্নামকে দুনিয়া থেকে বিদায় না কুইরা বাড়িতে আমরা ফিরব না লম্বা কথা মুসলমান বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল দুইটা ভাই চিল পাখির মতো করে করে খুঁজে কোথায় আবু জাহান কোথায় আবু জাহান চিনে না হঠাৎ করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর পাশে দাঁড়ায় ডাক দেয় চাচা গো আমাদেরকে একটু দেখা দাও আবু জাহান কোনটা আব্দুর রহমান বিন আউফ বলেন বাচ্চা মানুষ তোমরা আবু জাহান রাদিয়াল্লাহু আনহু বলে চাচা দেখা দাও দেখা দাও এরপরে বাকি কাজ কি করে তুমি দেখবা আব্দুর রহমান বিন আউফ পরে আমি ইশারা করে দেখা দিলাম ওই যে সাওয়ারের পিঠে সাওয়ার হয় আসমানের দিক উঁচু করে করে তাকায় ওটাই হলো মক্কার কাফিরদের লিডার আবু জাহল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলে দেখাইয়া দিতে দেরি হয় হঠাৎ করে দেখে দুইটা ভাই বাস পাখির মতো করে দৌড় দিয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের দিকে তাকায় কয় আমি সামনের দিকে গেলাম তুই আমার পেছন দিকটা খেয়াল রাখবি কথাটা বলে সামনের দিকে দৌড় দেয় আল্লাহর বান্দা মুআজ দৌড় দিয়া ধারণ অস্ত্র দিয়া আবু জাহল যে ঘোড়ার পিঠে সওয়ার ছিল একটা কোপ দিয়ে ঘোড়ার পাউটা কেটে ফেলে আবু জাহল হুন্ডি কার জমিনের মধ্যে পেয়ে যায় এবার দুইটা ভাই বুকের উপরে ওইটা ফেললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দুশমনের গলার উপরে ছুরি চালায় দুনিয়ার থেকে বিদায় কইরা পালাইছে ওই দিকে আইকরাম আবু জাহলের সন্তান দূর থেকে তাকে দেখে তখন কালিমা পড়ে মুসলমান হয় নাই দূর থেকে তাকায় দেখে আমার প্রিয় কলিজার টুকরা বাবাকে এই দুইটা ছোট্ট বাচ্চা আমার বাবার দুনিয়ার থেকে বিদায় কইরা পালাইল সে তরবারি নিয়ে দৌড়ায় আস্তে আস্তে হযরত মুআযের ডান হাতের মধ্যে আঘাত করেছে এত জোরে তরবারি দিয়ে কোপ দেয় হাতের চামড়া হাড্ডি গুলো কেটে যায় রক্ত টপ টপ করে করে জমিনে পড়ে হাতটা শুধুমাত্র চামড়ার সাথে জ্বলে আছে হাতটা পড়ে যাবে যাবে অবস্থা হযরত মুআজ দেখে হাতটা না হতে পারে না আস্তে করে ডান হাত দিয়ে তরবারিটারে ছাইড়া দিছে এবার বাম হাত দিয়ে তরবারিটা উঠাইয়া সামনের দিকে রওনা করছে মুআজ সামনের দিকে কদম বাড়ায় সামনের দিকে কদম বাড়াইতে পারে না হাতের কারণে বড় ব্যথা পায় হাতের কারণে বড় ব্যথা পায় একবার সামনের দিকে কদম বাড়ায় আবার হাতের দিকে তাকায় আবার সামনের দিকে কদম বাড়ায় আবার হাতের দিকে ফিরে তাকায় হঠাৎ করেই মুআজ বাম হাত দিয়ে তরবারি
করিডরে চাইরা দিয়া হিসাব মিলায় দেখে হাতের কারণে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারি না। আস্তে করে বাম হাত দিয়া ডান হাত থেকে টাইনা ধইরা দুই পায়ের নিচে ঢুকাইয়া দিয়া শরীরের সব শক্তি গুলো একত্রিত কইরা এত জোরে টাম দিয়েছে হাতটার চামড়া ছুঁইটা গিয়া নিচে পড়ে লাফাইতে আরম্ভ করেছে। মাসাতের দিকে তাকা আমি তোরে কেন আলাদা কইরা দিছি তুই কি জানো কিয়ামতের মাঝে আমার মালিক নাকি জবানটার বন্ধ করে দেবে সেদিন নাকি হাত অঙ্গ প্রত্যঙ্গ পাও নাকি কথা বলবে সাক্ষী দিবি ও দয়ার মালিক তোমার বন্ধুর জন্য তোমার দিনের জন্য মুআজ নিজের হাত আলাদা কইরা বানাইছিল। ওরে কলিজার টুকরা যুবক কতদিন আর উল্টা পাল্টে চলবে রে ভাই সাহাবায়ে কেরামরা যদি নিজের জীবন বাজি রাখতে পারেন ইসলামের জন্য তুমি আর আমি কি ইসলামের জন্য একটু মাথায় টুপিটা করতে পারবো না? নবীর মহাব্বত করে মুখের দাড়ি লেগে লম্বা করতে পারবো না? আমার আল্লাহর মহাব্বত করে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো না? ওই দিন দুনিয়া বাঁচবারে ভাই তাকায় দেখো দুনিয়ায় কেউ কারো আপন না। আজ আসি আগামীকালকে দুনিয়ায় বাঁচবে এমন কোনো গ্যারান্টি নাই। বরং তো দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ওই ঘটনা শুনি করোনার সময় সন্তান টের পাইছে মায়ের করোনা হইছে সন্তান নিজে আবার দূরে শুইয়া গিয়া মাকে আলাদা রুমের মধ্যে নিয়ে তালাবদ্ধ করে রাখছে। মা এই রুম থেকে বারবার করে ডাক দেয় বাবা একটু দরজা খোল আমি একটু তোর কলিজার টুকরা চেহারাটা দেখবো। সন্তানটা রুমের তালা খুলে না মা জানালার পর্দাটা সরায় আর ডাক দে কলিজার টুকরা সন্তান আমার কাছে ওরে সন্তান আমি কথা বলতে পারি না আমার বুকটা ধরে যায় আমি বুঝি আর বেশি দিন বাঁচবো না। সন্তানটা দূর থেকে ইশারা করে ডাক দেয় মা আমি তোমার কাছে যাবো না তোমার কাছে গেলে আমারও করোনায় পাওয়া যাবে আমি তোমার কাছে যাবো না। দুনিয়ায় হিসাব মিলায় দেখো কেউ কারো আপন না এই জন্য আজকের মাহফিল তার থেকে ওয়াদা করে যাও আমার আপন একমাত্র আল্লাহ কে চিল্লায় কও আজকের ভরা উদ্দেশ্যের মধ্যে একটু ওয়াদা করে যাও যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না মালিকের হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখাও চোখের পানি চাইরা চিল্লা জোরে ডাক দাও আল্লাহ জোরে আর জোরে ডাক দাও আল্লাহ। অনেকের ঘরে মা নাই বাবা নাই আব্বা আমার কথা স্মরণ করে একটু চিল্লা জোরে ডাক দাও। অনেকের ঘরে জোরের ভাই নাই জোরের ভাইয়ের কথা স্মরণ করে চিল্লা ডাক দাও চোখে যদি পানি না আসে কান্নার ভা জোরে ডাক দাও আল্লাহ। ও দয়ার যতদিন তোমার এই দুনিয়া বেঁচে থাকো একটা ভক্ত নামাজ আমরা ছাড়বো না মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও জবান করে বলো আমি আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমি।